हेलो माय डियर स्टूडेंट्स, आशा करी सबाई भालो आछो। देखो आमरा गत दिन शेष करेछिलाम जे काछे चाषी एकटा चाषीर बड़ो आम गाछ छिलो, तो सेई आम गाछेर जे प्राणीगुलो छिलो चाषीके बारण करेछिलो गाछटा ना काटते, ताई तो। किन्तु चाषी तादेर कथा शोनेनि एबं तार परिणामे कि हलो, चड़ाई तारपर प्रजापति এবং কাঠবিড়ালি সেই গাছটা ছেড়ে চলে গিয়েছিল, এই তো। এর পরের অংশটুকু থেকে আমরা পড়ব, পেজ নাম্বার হচ্ছে কত, 93। পরের অংশটুকু কোনটুকু, দ্য ফার্মার ওয়াজ ইন হারি, ঠিক আছে। এখান থেকে শুরু হচ্ছে, তারপর আমরা শেষ করছি কোথায়, দে অল কেম ব্যাক টু দেয়ার হোম, অর্থাৎ শেষ, একদম শেষটুকু, তাই তো। তাহলে দেখি এবার কি বলছে, দেখো, দ্য ফার্মার ওয়াজ ইন হারি টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক, চাষিটা ছিল খুবই ব্যস্ত বা খুবই তড়িঘড়ি করছিল। হারি মানে এখানে লিখতে পারো তড়িঘড়ি করা, ঠিক আছে। তড়িঘড়ি বলতে খুব দ্রুত, হলো খুব, সে দ্রুত কি করতে চাইছিল চাষিটা, তার কাজটা শেষ করতে চাইছিল। ফিনিশ মানে কি, ফিনিশ মানে হচ্ছে শেষ করা, হলো ওয়ার্ক মানে আমরা সবাই জানি কাজ করা, কাজ, তাই তো। তার কি হলো, চাষিটা খুব দ্রুত বা তড়িঘড়ি তার কাজটা শেষ করতে চাইছিল। সাডেনলি, হঠাৎ করে, হি স সামথিং ইন দ্য হলো অফ দ্য ট্রি, হঠাৎ করে তিনি দেখেছিলেন, সামথিং মানে কিছু, ইন দ্য হলো অফ এ ট্রি, কোথায়, গাছের ফাঁপা অংশে, হলো মানে ফাঁকা জায়গায়, গাছে দেখবে গাছের বড় বড় গুঁড়ি হলে কী হয়, মাঝখানে একটা ফাঁপা থাকে, তাই তো, গুঁড়ির উপর দিয়ে যেখান দিয়ে শাখা পোশাখা বেরিয়ে গেছে, কী হয়, ফাঁপা জায়গা থাকে, সেই ফাঁপা অংশে, হলো মানে কী বললাম, ফাঁপা, ফাঁপা অংশে, কি হলো না, হঠাৎ করে হি স সামথিং, সে দেখেছিল কিছু, ইন দ্য হলো অফ দ্য ট্রি, গাছের ফাঁপা অংশে, হোয়াট ডিড হি সি, সে কি দেখেছিল, তাই তো। এ বিহিভ ফুল অফ হানি হি সেড, সে কে বল, সে কী বললো, সে দেখেছিল একটা বিহিভ, অর্থাৎ মৌচাক, ফুল অফ হানি, যেটা কিসে ভর্তি ছিল, মধুতে ভর্তি ছিল, হি সেড, সে বলেছিল, সে কি বলেছিল, যে সে একটি মৌচাক দেখেছে, কোথায়, ওই গাছের ফাঁপা অংশে, যেটা কিসে ভর্তি ছিল, হানি, অর্থাৎ মধুতে ভর্তি ছিল। তাহলে বিহেভ মানে কি, মৌচাক, আর হানি মানে মধু। হি টেস্টেড দ্য হানি, তিনি ওই মধুটির স্বাদ নিয়েছিলেন, হাউ সুইট, কি মিষ্টি, হি সেড, সে তিনি বলেছিলেন। দ্য ফার্মার আন্ডারস্টুড দ্যাট, চাষিটি বুঝতে পেরেছিলেন যে দ্য ট্রি ওয়াজ নট ইউজলেস, কি গাছটি প্রয়োজনহীন নয়, অর্থাৎ গাছটি নিষ্প্রয়োজন ছিল না। হাউ ফুলিশ আই ওয়াজ, কি বোকা আমি ছিলাম, বা কত, কেমন বোকা আমি ছিলাম, নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছই নিষ্প্রয়োজন বা প্রয়োজনহীন হয় না। হি সেড টু হিমসেলফ, কি, হি সেড টু হিমসেলফ, সে নিজে নিজেই সেটা বলেছিল। হি স্টপ স্ট্রাইকিং অ্যাট দ্য ট্রি অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, কি তিনি থেমেছিলেন গাছটির কাছে এবং তারপর চলে গিয়েছিলেন। দ্য স্প্যারোজ, দ্য বাটারফ্লাইস অ্যান্ড দ্য স্কুইরেলস আর অল হ্যাপি, কী হলো, চড়াইরা প্রজাপতিরা এবং কাঠবিড়ালিরা ওয়ার অল হ্যাপি, সকলেই খুব খুশি হয়েছিল। দে অল কেম ব্যাক টু দেয়ার হোম, তাহলে কী হলো, তারা সকলেই আবার তাদের বাড়িতে ফিরে এসেছিল, হলো। তাহলে এখানে কিছু ওয়ার্ড মিনিং দেখো লিখিয়েছি, আর কিছু লেখালে হয়ে যাবে, মানে হচ্ছে বিহিভ, মৌচাক, তাই তো, এখানে মধু পাওয়া যায়, মধু থাকে, হলো হানি, অর্থাৎ মধু, হলো। তারপর দেখো
tasted মানে হচ্ছে স্বাদ নেওয়া টেস্ট মানে স্বাদ আর tasted এর ভার্ব করছে ভোজন হচ্ছে স্বাদ নেওয়া তারপর দেখো foolish f o o l i s h foolish মানে বোকা হলো তারপর দেখো came back অর্থাৎ ফিরে আসা came back অর্থাৎ ফিরে আসা তাহলে এই অবধি সকলে বুঝতে পারলে এবার আমরা এক এই টুকটুকু পড়লাম তার মধ্যে থেকে দেখো কি বুঝলাম শেষমেশ কি হলো না চাষিটি একদিন চাষিটি যেহেতু তাড়াহুড়ো করছিল তার কাজটা শেষ করতে চাইছিল তাই কি করলো সে একদিন হঠাৎ করে গাছের কাছে অবশ্য গিয়েছিল নালে দেখলো কি করে সে গাছের একটা ফাঁপা অংশে কি দেখতে পেলো কিছু একটা দেখতে পেলো এবং সে গাছের গাছের ফাঁপা অংশে গিয়ে দেখলো যে সেখানে একটা মৌচাক আছে তাই তো যেটা হচ্ছে কি মধুতে ভর্তি এবং সেই মধুটা খুবই সুস্বাদু তোমরা সবাই আশা করি মধু খেয়েছো বুঝে সবাই বুঝতে পারো যে মধু খুব মিষ্টি হয় তো কি মধুটা খুব মিষ্টি তিনি বুঝতে পারলেন এবং তিনি তা এটাও বুঝতে পারলেন যে কোনো গাছই বা আমরাও এটা বুঝতে পারলাম কি যে কোনো গাছই প্রয়োজনহীন নয় যে তাকে কেটে ফেলতে হবে তাই তো ঠিক সেটাই তিনি বুঝতে পারলেন শেষে এবং তিনি বললেন আমি কি বোকা ছিলাম যে কোনো গাছ প্রয়োজনহীন হয় না এটা আমি বুঝতে পারিনি সুতরাং তিনি গাছ কাটা বন্ধ করে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন এর ফলে কি হলো এর ফলে যে চড়াই কাঠবেড়ালি আর প্রজাপতিরা ছিল তারা সবাই আবার তাদের নিজেদের বাড়িতে ফিরে এলো এই তো তাহলে গতদিন আমরা যেটুকু পড়েছি তারপর থেকে সেই টপিকটুকু পড়লাম এবার আমরা ঠিক গতদিনের মতো কিছু কিছু জিনিস ভার দেব তোমরা সেটা লিখে নেবে লিখে গ্রুপে দেবে সবাই লিখবে একটু ওয়েট করো দেখো যেটুকু পড়েছি তার মধ্যে থেকে আবার নাউন দিচ্ছি তিনটে ভার দিচ্ছি তিনটে কেমন আর হলো অ্যাডজেক্টিভ দেব অ্যাডজেক্টিভ দেব তিনটে আর প্রিপজিশন প্রিপজিশন দিলাম দুটো আর আগের দিনের মতোই আবার ওই এক দুই তিন চার করে লিখবে দিয়ে কোনটা কী টেন্স হবে সেটা লিখবে পাশে ওকে এরকমভাবে টেন্সগুলো যদি প্রেজেন্ট হয় প্রেজেন্ট পাস্ট হলে পাস্ট এইভাবে টেন্সগুলো নামগুলো লিখবে পুরো বাক্যটা লেখার দরকার নেই জাস্ট নাম্বারটা দিয়ে লিখবে যেমন হচ্ছে কি প্রথমটা দেখো দ্য ফার্মার ওয়াজ ইন এ হারি টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক চাষিটি ছিলেন খুব চাষি ছিলেন খুব তাড়াহুড়ো তাই তো তড়িঘড়ি করছিলেন তার কাজটি শেষ করতে তাহলে ওয়াজ আছে দেখো এখানে আর অন্য কিছু নেই তাহলে আমরা বুঝতে পারছি কি এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স তাহলে এক নম্বর দিলে দিলে গেলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হলো এটুকু করবে দেখো এখানে একটা বাক্য আছে তোমরা এগুলো জানো তবু আমি একবার বলে দিচ্ছি দিয়ে আর একটা করতে দেবো হাউ ফুলিশ আই ওয়াজ হলো দিয়ে রাখো এই চিহ্নটাতে এই চিহ্নটাকে আমরা কী বলি এক্সক্লেমেটরি সাইন তাই তো এক্সক্লেমেটরি সাইন বা মার্ক আচ্ছা এর মানে কি জানো এর মানে হচ্ছে তুমি কোনো বিষয়ে তোমার বিস্ময় বা আবেগ প্রকাশ করছো তাই তো এইগুলোকে একটা বলা হয় বিস্ময় সূচক চিহ্ন অর্থাৎ আবেগ সূচক চিহ্ন হলো তুমি আবেগ আশ্চর্য আবেগ নিয়ে আশ্চর্য হয়ে গেলে বা আশ্চর্য আবেগ বিস্ময় হয়ে গেলে সেই বিস্ময়টা প্রকাশ করে এই ধরনের বাক্য তো এই যে চিহ্নটা এটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং এই সেন্টেন্সটাকে এই এই চিহ্নটাকে বলা হয় এক্সক্লেমেটরি মার্ক বা সাইন আর এই সেন্টেন্সটাকে বলা হয় বিস্ময় সূচক বাক্য বাংলাতে আর ইংরেজিতে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো তাহলে এখানে এই যেটুকু অংশ পড়ালাম এইটুকুর মধ্যে আরেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি পাবে ঠিক সেইটা খুঁজে গ্রুপে লিখে দেবে ঠিক আছে হলো আচ্ছা আজকে এইটুকুই থাকবে নেক্সট দিন আমরা অ্যাক্টিভিটিগুলো করব বাই